ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো আবার সকাল সকাল চলে এসেছি ময়দানে, আর আজকে রয়েছি লেসলি ক্লডিয়ার সরণিতে। তো সিএফএল প্রিমিয়ারের সব কটা ক্লাব তো দেখেই নিয়েছে, তিনটে প্রধান ছাড়া। তো এবার চলে এসেছি প্রিমিয়ার বিতে, তো হচ্ছে পুলিশ এসি। তো ময়দানেই টেন্ট রয়েছে, ওদের মাঠেই প্র্যাকটিস হচ্ছে, তো ওদেরটাই ভিডিও করবো। আর কোচ হচ্ছে প্রশান্ত চক্রবর্তী। তো এই মুহূর্তে রয়েছি রাস্তায়, তো চলো বাকিটা গিয়ে দেখতে থাকি। এই মুহূর্তে কোচের সাথে রয়েছি পুলিশ এসির প্রশান্ত দা, প্রশান্ত চক্রবর্তী। অনেকদিন ধরেই তো পরিচিত আমাদের সাথে, অনেক ভিডিওতে দেখে এসেছো, রেনবোতে ছিলে, তারপরে মাঝখানে অনেকদিন গ্যাপ, আবার প্রিমিয়ার বিয়ের টিম পুলিশ এসি। তো কী মনে হচ্ছে? দেখো, কোচেদের প্রত্যেকটা দিনই চ্যালেঞ্জ, আর আমার যখন দায়িত্ব দেওয়া হয় তখন আমি এক নম্বর হওয়ার জন্যেই দায়িত্ব নিই, এবং ঈশ্বরের আশীর্বাদে সবসময় আমি চেষ্টা করেছি এক নম্বর হওয়ার জন্যে। তাতে আমার পরিশ্রম, আমার সততা, আমার যা আমার নলেজ যতটুকু আছে কোচিং নিয়ে, আমি ততটুকু উজাড় করে দেওয়ার চেষ্টা করি। ছেলেরা যতটা সাড়া দেবে এটাতে, ততটা সাফল্য তারা পাবে। আমি বিশ্বাস করি যে তারা সাফল্য এনে দেবে, এবং তারা আমার কথা শুনে যথেষ্ট পরিশ্রম করছে। এই টিমটাকে আমি অনেকদিন প্র্যাকটিস করেছি, বেশ কিছু ভালো জুনিয়র প্লেয়ার যেমন আছে তেমন সিনিয়র খেলা ছেলেও আছে। আমার সাথে আছে গোলকিপার কোচ প্রথম থেকে আছে মিঠুদা, খুব হেল্প করেছে আমাকে। প্রদীপ বলে আমাদের একজন গোলকিপার ছিল পুলিশেরও, গোলকিপার কোচের ভূমিকাও পালন করেছে, ও ছিল আমাদের সাথে। এবং সর্বোপরি জয়ন্তবাবু আমাদের যে ফুটবল সেরি, উনিও সাপোর্ট করেছেন সব ব্যাপারে। সব মিলিয়ে পুলিশের যারা উপরওয়ালার কর্মকর্তা, তারা আমাকে দায়িত্ব দিয়ে বিশ্বাস রেখেছে আমার প্রতি। যে শোভনবাবু আছেন, চণ্ডীদা আছেন, সবাই আমাকে বিশ্বাস, আমার প্রতি বিশ্বাস রেখে বলেছেন যে তুমি পারবে টিমটা তোলার জন্য। এই যে বিশ্বাসটা রেখেছে, আমার কাছে এটা চাপ যেমন আছে তেমন আমার লড়াই করার ইচ্ছা এবং ইচ্ছা শক্তিও আমার সাথে আছে। আমি বিশ্বাস রাখি আমার ছেলেরা যদি আমার কথা শুনে 100% ছাড়িয়ে যায়, অ্যাটলিস্ট 100% কাছাকাছিও যায়, তাহলে আমরা ম্যাচ বাই ম্যাচ ওভারকাম করে দিনের শেষে আমরা চ্যাম্পিয়ন হই, প্রিমিয়ার টু শেষ করব বলি আমার মনে হয়, এটা আমার বিশ্বাস। একদম, আর আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন সিএফএল। তোমরা এসে আমাদের মতো জুনিয়র টিমকে এবং জুনিয়র খেলোয়াড়দের যেভাবে তুলে ধরলে, তার জন্য আমি তোমাদের মানে চ্যানেলকে ধন্যবাদ জানাবো। আর তুমি বিশেষ করে, তুমি তো ডাক্তার, তোমার বন্ধু ইঞ্জিনিয়ার, তোমরা এগুলো না করতে পারো, কিন্তু তোমরা ফুটবল ভালোবাসো, ফুটবল তোমাদের প্যাশান, সুতরাং এর জন্য তোমরা যে করো, আমার তরফ থেকে তোমাদের কাছে আমি তো গ্রেটফুল থাকবো বলতে পারি না। তোমরা ছোট ভাইয়ের মতো আমার বেস্ট উইশেস সবসময় তোমাদের জন্য রইল। থ্যাংক ইউ সবাইকে। তো এখন প্লেয়ারদের সাথে রয়েছি, তো পুরো টিমই রয়েছে, সব গ্রুপ থেকে একজন একজন করে নেবো। তো এখানে গোলকিপাররা সবাই রয়েছে, গোলকিপার কোচও রয়েছে। তো সঞ্জিতার কাছেই আসি, ক্যাপ্টেন, তো এতদিন ধরে প্র্যাকটিস করছো, খুব তাড়াতাড়ি তোমাদের লিগ শুরু হচ্ছে, তো কতটা কি মনে হচ্ছে? আর গোলকিপারে তুমি সিনিয়র রয়েছে, জুনিয়র গোলকিপাররা রয়েছে, আর গোলকিপার কোচ তো খুব ভালো প্র্যাকটিস করাচ্ছিল। আমরা ভালো কোচ পেয়েছি, তারপর আমাদের কমিটির যারা আছে তারা সবাই ভালো, গোলকিপার কোচও ভালো। এবার সিনিয়র জুনিয়র মিলে টিম করেছে, আমাদের প্রশান্ত স্যার আছে, আমাদের দোলদা আছে, তারপর মিঠুদা গোলকিপার কোচ, এই নিয়ে টিম ভালোই হয়েছে। এবারে আমরা চ্যাম্পিয়ন আশঙ্কাই বেশি আমাদের। একদম, গোলকিপার কোচের কাছে আসি, তো তুমি তো ভালোই প্র্যাকটিস করাচ্ছিলে, কিন্তু যদিও মাঠটার অবস্থা খুব একটা ভালো না, তো মাঠটার অবস্থা খুব একটা ভালো না বলতে দাদা, এটা কিন্তু আমাদের গোলকিপারের আইডিয়াল মাঠ, কিন্তু বডি ছাড়ার জন্য খুব ভালো মাঠ এটা। তো তোমার গোলকিপারদের নিয়ে কিরকম এক্সপেকটেশন রয়েছে? সবাই দেখুন, সঞ্জু আছে, তুইন আছে, সত্য আছে, শুভ আছে, চারজনই 19-20 গোলকিপার, যে কেউ যে কোনো মুহূর্তে ফার্স্ট টিমে চলে আসতে পারে। খুব সুন্দর এদের ভিতরে কম্পিটিশন রয়েছে, এবং জায়গাপরের উপরে বোঝাপড়া খুব সুন্দর রয়েছে এদের ভিতরে। একদম, তো এবার অন্য টিমে যাই, ওখানে অনেকজন রয়েছে, তো এখানে কে বলবে? তো এখানে জিকোদা বলছে। তো খুব ভালো একটা ইয়ার্কি ছড়ে তোমাদের প্র্যাকটিস হচ্ছে, মজা করে প্র্যাকটিস হচ্ছে, তো প্র্যাকটিসটা নিয়ে কী বলবে? আর প্রশান্তদা যথেষ্ট ভালো, মানে লাইসেন্স করা কোচ,
তো সেটা নিয়ে স্যারের প্র্যাকটিস নিয়ে কিছু বলার নেই, স্যার সবসময় খুব হাসি খুশিভাবে প্র্যাকটিস করাতে ভালোবাসে আর বল নিয়ে উইথ বল প্র্যাকটিস। আর টিমটা এত সুন্দর বন্ডিং হয়ে গেছে, এখন কোনো ভেদাভেদ নেই টিমের মধ্যে, আর খুব একটাভাবে লড়ছি। দেখো খেলাটা তো মাঠে, এবার ভগবান যদি আমাদের দেয় আমরা অবশ্যই এক নম্বর হয়ে ওপরে উঠবো। একদমই। তো আবার আরেকটা গ্রুপে চলে যাই, এই গ্রুপ থেকে কে বলবে? আচ্ছা আসিফ খান, সিনিয়র প্লেয়ার, কদিন ধরে পুলিশে খেলছো? আমি এই 2 বছর হচ্ছে খেলছি। তো তোমরা প্রিমিয়ার বিতে উঠেছো, তো এবছর যদি যেত তো প্রিমিয়ার এতে একটা সুযোগ রয়েছে, আর যদি এখন অবধি লিগ শুরু হয়নি কিভাবে কি হবে সেটা একটা আনসার্টেনটি রয়েছে, তো কি মনে হচ্ছে লিগ নিয়ে? ইনশাল্লাহ আমাদের কোচ খুব সুন্দর প্র্যাকটিস করাচ্ছে, ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবই। আর আমাদের কোচ, আমাদের আল্লাহ সবাই সাথে আছে, সবাই একত্র, আমরা সবাই আছি একসাথে, খুব ভালো প্র্যাকটিস হচ্ছে, ইয়ার কি মজা, সবাই মিলে একসাথে প্র্যাকটিস করছে এবং খুব ভালো বন্ডিং হয়েছে। আমাদের কোচও খুব ভালো সাপোর্ট করছে, ইভেন আমাদের অর্গানাইজ যারা আছে সবাই খুব ভালো ইয়ে করছে, তো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হবই। একদমই। তো আরেকটা পরের গ্রুপে চলে যাই, তো এখান থেকে শুরু থেকে শুধু গল্পই করে গেল, প্র্যাকটিস কিছু করেনি, বাজে ছেলে। তো কী মনে হচ্ছে এবছর খুব মজার ছলে তোমাদের প্র্যাকটিস হচ্ছে, অনেকদিন ধরে প্র্যাকটিস করছো, কী মনে হয় যে যদি এবছর কিন্তু প্রিমিয়ার বি এর টিমরাও যথেষ্ট টাফ, যেরকম এতে সব ভালো ভালো টিম করেছে, তো সেখান থেকে কী মনে হচ্ছে তোমাদের? অবভিয়াসলি প্রিমিয়ার বি টাফ, বাট সব টিমই ভালো, তো আমরা অনেক বেটার, বাট আমরা চেষ্টা করবো চ্যাম্পিয়ন হওয়া, তো চ্যাম্পিয়ন তো ইনশাল্লাহ হতেই হবে। তো এবছর আমাদের টিম খুব ভালো করেছে, স্যার প্রশান্ত চক্রবর্তী আমাদের কোচ আমাদের বেটার অনেক ভালো প্র্যাকটিসও করিয়েছে, তো আশা করি এবছর আমরা চ্যাম্পিয়ন হব। রেস্টটা একটু নিয়ে নিই, অনেকক্ষণ ধরে বলছিল ফুটেজ দেওয়ার জন্য, তো টিম নিয়ে কী বলবে তুমি? টিম নিয়ে বলবো, আমাদের স্যার প্রশান্ত স্যার যেভাবে আমাদের সব সিনিয়র জুনিয়র মিলে এবছর আমাদের টিম হয়েছে, তা খুব ভালোভাবে টিমটাকে বন্ডিং করে টিমটাকে এবছর খুব ভালোভাবে তৈরি করেছে, তা আমরা আশা করছি এবছর আমরা 1 নম্বর হবই, আমরা চ্যাম্পিয়ন হবই। খুব ভালো সিনিয়র জুনিয়র অনেক ভালো ভালো নতুন প্লেয়ার এসছে, যারা চাকরি করা প্লেয়ার, যারা বাইরে থেকে অনেক প্লেয়ার নিয়েছে, সব ভালো প্লেয়ার, সব কোয়ালিটি প্লেয়ার, এবছর আশা করছি এবছর আমরা চ্যাম্পিয়ন হব। একদমই। তো সবার বক্তব্য শুনে নিলে আর একদম লাস্টে আরেকজনের বক্তব্য, প্রণব, তো কি সরি তন্ময়, তো তন্ময় কি বলবে টিম নিয়ে আর সিএফএল প্রিমিয়ার বি নিয়ে? হ্যাঁ, প্রিমিয়ার বি একটু টাফ আছে, ঠিক আছে, তবে আমার বিশ্বাস স্যার যেভাবে প্র্যাকটিস করিয়ে যাচ্ছেন আর আমরা সবাই এখন ফিট হয়ে গেছি অনেক বেশি, আমরা চ্যাম্পিয়নই হব। একদমই। তো সবার বক্তব্য তো শুনে নিলেন, আর পুরো টিমকে আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন প্রিমিয়ার বি এর জন্য, এত চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার এতে উঠতে পারে। অনেকদিন ধরেই তোমরা প্র্যাকটিস শুরু করেছো আর অনেকদিন ধরে তুমি প্লেয়ার নিজে প্লেয়ার স্কাউট করে নিয়ে এসছো, টিমটাকে তৈরি করেছো, তো কতটা আশাবাদী এবছরের? এবছর আশাবাদী হবই, কেন কি আমরা প্রায় 150 বছরের পুরনো ক্লাব এই পুলিশ ক্লাব, আমরা এর আগে বহুবার আমরা প্রিমিয়ার এ ডিভিশনে খেলেছি, হ্যাঁ, বিভিন্ন কারণে হয়তো আবার বিতে নেমে এসেছি বা আবার ফার্স্ট ডিভিশনে ছিলাম। গতবারে আমি এই টিমটাকে ধরেই অনেক পরিশ্রম করেই ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছি, চ্যাম্পিয়নে এটিকে জুনিয়রের মতো ওই রকম ভালো টিম ছিল, বিভিন্ন ভালো ভালো টিম ছিল, তাদেরকে হারিয়ে সুপারে গিয়ে টিমকে হারিয়ে রীতিমতো জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো কাজেই আমরা আশাবাদী তো এবছরও যে চ্যাম্পিয়নশিপের লড়াইতেই আমরা থাকবো এবং চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবেই মাঠে প্র্যাকটিস করিয়েছি, প্লেয়ার রিক্রুটমেন্ট হয়েছে, বাকিটা তো কপাল তো থাকেই এবং সেই উপরে ভরসা তো করতেই হবে, কপালকেও আমরা পুজো দিয়েছি, দেখা যাক কী হয় সেটা ভবিষ্যৎই বলবে কতদূর কী করতে পারলাম। তো ভিডিও তো পুরো দেখে নিলে এবং কোচ এবং প্লেয়ারদের বক্তব্য শুনে নিলে, তো প্র্যাকটিস তো হয়েছে আর প্লেয়াররা খুব মানে মজার ছলে কিন্তু প্র্যাকটিস করেছে, কোচও খুব ভালো প্র্যাকটিস করেছে, আর প্রিমিয়ার বির ফার্স্ট ক্লাব এটা পুলিশ এসি, তো অনেক বছর প্রিমিয়ার ডিভিশনে খেলেছিল তারপর নেমে গেছিলো, তো এই বছর কিন্তু একদম প্রিমিয়ারে ওঠার জন্যই টিম বানিয়েছে, আর ইয়ং প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ারে ভর্তি, বিদেশি সেরকম কিছু নেই, পুরোপুরি বাঙালি প্লেয়ারদের ওপরেই কিন্তু ভরসা করেছে ক্লাব। আর ভিডিওটা ভালো লাগলে যেগুলো করতে হয় লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, তার সাথে বেল আইকনটাও ক্লিক করছো রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই প্রচুর 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 শেয়ার করো, যাতে প্রচুর লোকের কাছে পেয়ে যায় আর তাড়াতাড়ি আমাদের 50K সাবস্ক্রাইবারটা করে দাও। তো চলো এই মুহূর্তে শহীদ মিনারের সামনে থেকে টাটা।